ছুটির অজুহাতে এডিস নিধন অভিযানের ছুটি, হাসপাতালে কিট থাকার পরও বেসরকারিতে রোগী পাঠানোর অভিযোগ। রোহিঙ্গাদের ফেরত না যেতে উস্কানি দিচ্ছে দেশি বিদেশি নানা মহল, তোলা হচ্ছে অযৌক্তিক দাবি, অভিযোগ স্থানীয়দের, কঠোর অবস্থানে বাংলাদেশ। মোবাইল কোর্টের নামে আইন লঙ্ঘন হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আদালতের, হয়রানি করার কথা অস্বীকার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের। সরবরাহ কমের অজুহাতে চট্টগ্রামে বেড়েছে রূপালী ইলিশের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা বেশি দরে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী পালন, শ্রীকৃষ্ণের জন্মদিনে দেশ ও জাতির মঙ্গল কামনা। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি কামরুজ্জামান মামুন। শিরোনি অভিযান শুরু করা হলেও চতুর্থ দিনে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ছুটি মিলেছে অভিযানেরও। একই অবস্থা দক্ষিণেরও, নির্মাণাধীন বাড়িতে মোবাইল কোর্টের কার্যক্রম শুক্রবার বন্ধ ছিল। প্রতিদিন যে প্রোগ্রামের যে কাজটা সেটা আমরা করতেছি, আর যেটা ডেঙ্গুর যে প্রোগ্রাম, যেটা মানে চিকুনগুনিয়া অভিযান, সেটা আমাদের রবিবার শুরু হবে। দুই দিন বন্ধ থাকবো, আজকে শুক্রবার শনিবার বন্ধ থাকবো। এমন বিপর্যয়ে নগর কর্তৃপক্ষের এ ধরনের কাজে ক্ষুব্ধ নগরবাসী। চিকিৎসকরা তো ছুটি বাতিল করে কাজ করতেছে যেহেতু জনসাধারণের জন্য, সুতরাং আমার মনে হয় সিটি কর্পোরেশনও করা উচিত, তারা কেন করবে না? মহামারী চলতেছে দেশের মধ্যে, এই মাঝ মধ্যে ছুটি দিয়ে কীভাবে ছুটি দেওয়ার ব্যবস্থা, কোনো যুক্তি দেওয়া না ছুটি দেওয়ার। আর এজন্য স্থানীয় সরকার ব্যবস্থার জবাবদিহিতার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার ব্যবস্থায় প্রচণ্ড রকমভাবে জনবিচ্ছিন্নতার একটা ইঙ্গিত কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে। তো যারা প্রতিরোধের মধ্যে দিয়ে এটা একদম সমূলে অর্থাৎ উচ্ছে এর নিকেশ করবে, তারা কিন্তু তেমনভাবে এখনো মাঠে নাই, এটি দুর্ভাগ্যজনক। ডেঙ্গু মোকাবিলায় এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ তাদের। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে বরগুনা সদর হাসপাতালে আছেন সহকর্মী এম এ আজিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিম জাফর, আসলে ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে বরগুনায় যেভাবে ডেঙ্গুর মাত্রা সামান্য পরিমাণ বেড়েছিল সেই জায়গাটা কিন্তু আমরা দেখেছি যে আজকে আসলে কমে এসেছে। বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আজকে গত 24 ঘন্টায় আসলে 13 জন ডেঙ্গু আক্রান্ত রোগী, তারা কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখন বরগুনা জেনারেল হাসপাতালে 26 জন রোগী এখানে আছেন এবং হাসপাতালের তথ্য অনুযায়ী ডেঙ্গুর যে প্রকোপ সেটি শুরু থেকে কিন্তু আসলে 166 জন এখান থেকে সুস্থ হয়ে তারা বাড়িতে ফিরেছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের হিসেবে 192 জন রোগী। এবং তাদের কাছে এখনও যে পরিমাণ কিট আছে তা দিয়ে আসলে তারা যেটি বলছেন যে আসলে ডেঙ্গু শনাক্ত করা সম্ভব, যে পরিমাণ রোগী আসবেন, কিন্তু তারপরেও কিন্তু একটা অভিযোগ থেকে যাচ্ছে যে ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা তারা এসে আসলে এই হসপিটাল বা সরকারিভাবে আসলে ডেঙ্গু শনাক্ত করতে পারছে না। এবং আজকেও কিন্তু এরকমের এই সমস্যাটা আসলে খুব আকার ধারণ করেছিল, কারণ আজকে শুক্রবার বিধায় কিন্তু আসলে এখানে ডেঙ্গু শনাক্তের কোনো কার্যক্রম এখানে চালানো হয়নি। তারা যেটি বলছে যে শুক্রবার বন্ধের দিন হওয়ায় তারা এই কার্যক্রম বন্ধ রেখেছে এবং আগামী দিন শনিবার সেটি চালাবে কিনা সেটিও কিন্তু আমাদেরকে নিশ্চিত করে কেউ এখন পর্যন্ত বলেনি। তো আমি যদি আপনাকে ডেঙ্গুর মোকাবেলার অবস্থা যদি আপনাদেরকে আমি বলি, সেক্ষেত্রে আমরা শুরুর দিকে যেভাবে বরগুনা পৌরসভা থেকে যেভাবে ডেঙ্গুর নিধনের জন্য মশার ঔষধ ছিটানোর যে কার্যক্রমটি ছিল সেটি কিন্তু গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি না এবং গত কয়েকদিন ধরে সেটির পরিমাণ কিন্তু কমে এসেছে। এবং সরকারি বেসরকারিভাবে যে ডেঙ্গু মোকাবেলায় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যেভাবে চলে আসছিল সেই জায়গাটিতেও কিন্তু আসলে একটি অনীহা আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটি সচেতন মহল কিন্তু বলছে যারা এখনও ডেঙ্গু আক্রান্ত তাদেরকে দিয়ে আসলে যে মশাগুলো তৈরি হবে বা যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না সেই জায়গাগুলোতে মশা তৈরি হলে আবারও কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়ে যেতে পারে বরগুনায়। তো আসলে জাফর, এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার এম এ আজিম। এদিকে বরগুনায় সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের পর্যাপ্ত কিট থাকার পর অভিযোগ রয়েছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে রোগীদের। একদিকে সরকার নির্ধারিত ফির চেয়ে বাড়তি টাকা নিচ্ছে তারা, অন্যদিকে দিচ্ছে বিভ্রান্তিকর রিপোর্ট। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালী।
বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা না করে ক্লিনিকে পাঠানো রোগীসহ হাসপাতালের তত্ত্বাবধায়কের রুমে সময় সংবাদ। ক্লিনিকে যাওয়ার নির্দেশনা দানকারী নার্সকে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল তত্ত্বাবধায়কের দাবি, এ ঘটনা এই প্রথম। ডেঙ্গু সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন আমাদের মানসম্মত কিট সেখানে আছে, আমরা সেগুলো আগে স্বল্পতা থাকলে এখন কোনো স্বল্পতা নাই। অবশ্য হাসপাতালেই একাধিক রোগী ও স্বজনদের অভিযোগ, তাদেরকে ডেঙ্গু শনাক্তের জন্য পাঠানো হয়েছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। ডাক্তার রাউনে গিয়া আমার কাছে মানে স্লিপটা দিচ্ছে যে এটা নিয়ে ডক্টরস ক্লিনিকে করা, এখানে যে প্যাথলজিটি আছে সেখানে গেছি, তখন সে বলল যে এখন হবে না, আগামীকালকে বর্তমানে ওরা স্যালাইন ট্যালাইন কিছু দেয়, কিন্তু সমস্ত টেস্টগুলো বাইরে থেকে করা হয়েছে। রোগীদের সাথে কথা বলার ফাঁকে কৌশলে নার্সের ড্রেস পাল্টে কেটে পড়ার চেষ্টা চালান অভিযুক্ত নার্স। তিনি ডাক্তারের উপর দোষ চাপালেও ডাক্তার বলছেন নার্সের কথা। তখন আমি জিজ্ঞেস করলাম যে স্যার এটার সঙ্গে কথা দেবো, স্যার বলছে আপনার ডক্টরসে দেন, ওর খালি রিপোর্ট ভালো হয়। যদি সন্দেহ হয় যেখানে এখানকার আমার রিপোর্ট দুটা দুরকম যদি হয় সন্দেহ সেক্ষেত্রে দেওয়া হয়। এদিকে ক্লিনিকে যাওয়া রোগীরা আছেন বিপাকে। আড়াই বছরের শিশু মারিয়া কাতরাচ্ছে জ্বরে, দুটি ডায়াগনস্টিকে বাড়তি ফি দিয়ে পরীক্ষা করালেও রিপোর্ট এসেছে ভিন্ন ভিন্ন। একই অবস্থা রাজ্জাক নামের এই ব্যক্তির, পাঁচ থেকে ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিকে পরীক্ষা করিয়ে রেজাল্ট পেয়েছেন ভিন্ন ভিন্ন। একটা ক্লিনিকে পজিটিভ আসে, অন্য ক্লিনিকে প্রাইভেট ক্লিনিকে আবার নেগেটিভ আসে। আমরা মনে করেন আসি যে আতঙ্কের ভিতরে, বগুড়াতে আমরা কোনো চিকিৎসা পাইতেছি না, এখন বাধ্য হয়ে আমরা টাকা দিতেছি। অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। কেন বাইরে পাঠানো হবে এটা আমি তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে কথা বলবো, ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ অন্যায়ভাবে এবং অদক্ষভাবে ডেঙ্গুর পেশেন্ট জাস্টিফিকেশনে কাজ করে থাকে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত বরগুনা জেলায় 239 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দেশি বিদেশি নানা সংগঠন রোহিঙ্গাদের না যেতে অনুপ্রাণিত করছে, এমন মত সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন রোহিঙ্গারা থাকলে যারা সরাসরি আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারাই চান না রোহিঙ্গারা নিজ দেশে চলে যাক। এ অবস্থায় কূটনৈতিকভাবে জোরালো অবস্থান ধরে রাখার কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। রিপোর্ট আতিকুর রহমান তোমালের। দিন মাস বছর ছাড়িয়ে 25 আগস্ট হবে বাংলাদেশে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের 2 বছর। কথা ছিল তারা ফিরবে নিজ দেশে, কিন্তু দ্বিতীয় দফায় এবারও তারা নিরাপত্তা, ক্ষতিপূরণ ও নাগরিকত্বের দোহাই তুলে যেতে রাজি হয়নি। তাহলে এত আয়োজন আর কূটনৈতিক তৎপরতা কি ভেস্তে গেল? তারা যেতে চায় না সেই কথা কিন্তু বলে, তারা বলেছে আমরা যেতে চাই এই শর্তে। ওই জায়গাগুলোতে আমরা যেতে চাওয়ার জায়গাটার দিক থেকে আমরা গুরুত্ব দেওয়া দরকার, যে আমরাও চাই তারা যাক, এবং ওই যাওয়ার জন্য অনুকূল পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি তাহলে তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো হয়তো পূরণ একটা সুযোগ তৈরি হবে। কাজেই আমি খুব হতাশ হব না। রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার, তাই সমাধানও করতে হবে তাদেরকেই। যারা যেতে চান না তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরির দায় নিশ্চয়ই বাংলাদেশের নয়। তবে শুধুই অনুকূল পরিবেশ না থাকার দোহাই দিতে রাজি নন অনেকে। অনেকেরই মত রোহিঙ্গাদের না যাওয়ার উস্কানি দিচ্ছে নানা মহল। 57 মহল কিছু এখানে তাদেরকে ভাড়া দিচ্ছে ফ্রম উইদিন, ওদেরকে ব্রাইব করছে, ওদেরকে টাকা দিচ্ছে, ওদেরকে ঘুষ দিচ্ছে, ওদেরকে কুবুদ্ধি দিচ্ছে, তোমরা যেও না। যতদিন এরা থাকবে এখানে তত তাদের পকেট ভারী হবে। অল অফ দেম দরকার হলে আমরা এনজিওদেরকে এখান থেকে এটা সরিয়ে দেবো। উই ডোন্ট নিড দ্য এনজিওস। জটিল এই সংকটে হাল না ছেড়ে বরং চীন ও ভারতের মতো বন্ধুরাষ্ট্রগুলো যাতে আরও তৎপর হয় সরকারকে সেই উদ্যোগ নিতে বলছেন কূটনীতিকরা। ভারত এবং চীন তাদের সাথে বসতে হবে এবং আমাদের একটা একটা সমাধান কীভাবে হতে পারে সেভাবে সিদ্ধান্ত আসতে হবে। সে উদ্যোগে দ্বিপাক্ষিকতা থাকবে, আন্তর্জাতিক সম্প্রদায় থাকবে, আমাদের বন্ধুরা যারা আছে তারা থাকবে। আমার ধারণা এই কাজগুলো সমন্বিতভাবে করতে পারলে এই সমস্যার সমাধান হয়তো আমরা করতে পারব। নিজ দেশে পরবাসী এই সম্প্রদায়ের জন্য মানবিক জায়গা থেকে বাংলাদেশ সামর্থ্যের বাইরে অনেক করেছে, এখন তাদের দায় বিশ্ব সম্প্রদায়কে নিতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রত্যাবাসন প্রক্রিয়াকে বিলম্বিত এবং বাধাগ্রস্ত করতে রোহিঙ্গারা একের পর এক দাবি উত্থাপন করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে পূর্ণ নাগরিকত্ব, রোহিঙ্গা মর্যাদা, রাখাইন রাজ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পাশাপাশি মিয়ানমারের IDF ক্যাম্পে থাকা 180,000 রোহিঙ্গাকে মুক্ত করে দেওয়ার নতুন দাবি উঠেছে। এসব দাবি না মানলে নিজ দেশে ফিরে যেতে রাজি নয় তারা। কক্সবাজার থেকে শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
দাবির কোনো শেষ নেই। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া 11 লাখের বেশি রোহিঙ্গাদের, কখনো দুদফা, কখনো চার দফা, আবার কখনো 5 থেকে 7 দফা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে এভাবেই বাড়িয়ে চলেছে তাদের দাবির সংখ্যা। রোহিঙ্গা সিটিজেনশিপ আড়া দিলে, বাসক দেওয়া আছে আড়া দেওয়া আছে, বাড়িঘর সম্পত্তি দিলে, সিকিউরিটি ফোর্স দিলে আড়া যাইম। মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করার পাশাপাশি তারা নতুন করে আরো কয়েকটি দাবি তুলেছে। এর মধ্যে মিয়ানমারের ইয়াংগুন এবং আকিয়া প্রদেশের 3টি ক্যাম্পে থাকা 180,000 রোহিঙ্গাকে মুক্তভাবে চলাচলের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছে। আর আল্লাহর ওয়াস্তে মেহমানগা রাই এটা বিশেষ সাবল আসছে বা কোন আর কাম মেহমানগা আল্লাহর ওয়াস্তে অনরাদ আছে মানে আর বড় জরুরি নগজ্য জরুরি নগজ্য। মূলত মিয়ানমারে ফেরত না যেতে রোহিঙ্গারা অযৌক্তিক এসব দাবি তুলে ধরছে বলে অভিযোগ স্থানীয়দের। এই দাবিগুলো রোহিঙ্গাদের জানা ছিল না, কিছু দাতা সংস্থা, আইএনজিও, স্থানীয় কিছু কুচক্রী মহল তাদেরকে একের পর এক এই সমস্ত দাবিগুলো শিখিয়ে দিচ্ছে এবং তারা যাতে না যেতে পারলেই তাদের অবস্থানটা সুদৃঢ় হবে। তারা এখানে যে জামাই আদরটা পাচ্ছে, এখানে ফ্রি খাওয়া, রেশন, ভালো উন্নত মানের চাকরি, ভালো খাবার দাবার, আপনি দেখেন 2017 সালে আসার যে বর্তমান তাদের চেহারার সাথে বর্তমান তাদের শারীরিক মানসিক অবস্থার অনেক পরিবর্তন। সুতরাং এই জন্য আমার মনে হয় তারা অজুহাত সৃষ্টি করছে যাতে বাংলাদেশ থেকে তাদের যেতে না হয়। বাংলাদেশে 1978 সাল থেকে শুরু হয় রোহিঙ্গা অনুপ্রবেশ, এর মধ্যে 2017 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 8 লাখের বেশি রোহিঙ্গার অনুপ্রবেশের ঘটনা ঘটে। নিজ দেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে একের পর এক সত্য দিয়ে যাচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। এতসব কঠিন সত্য মেনে এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাবে কিনা তা নিয়ে সন্দিহান এখানকার বাসিন্দারা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যত দ্রুত সম্ভব এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো যাবে ততই বাংলাদেশের মঙ্গল। কক্সবাজারের টেকনাফ শালবাগান ক্যাম্প থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এই ইস্যুতে জাতিসংঘ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে 15 আগস্ট পরবর্তী অভিঘাত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কোপ কমিটির এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের অবস্থান আমরা একটু শক্ত হব, আর আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা একটা ইন্টারন্যাশনাল কমিশন জোগাড় করব যারা রাখাইনে, নট ইন বাংলাদেশ। আমরা এই যে যারা ইউএনসিআর, আইএম যারা আছেন তাদেরও আমরা বলছি যে তোমরা আমাদের এখানে থেকে লাভ নাই, তোমরা বরং রাখাইনে যাও। আমরা মায়ানমারকে আবার বলবো, তোমরা বারবার অঙ্গীকার করেছো যে তোমাদের লোকগুলো তোমরা নিয়ে যাবা, শুন তোমরা যা যা করার তাই তোমরা ব্যবস্থা করো যাতে এরা যায়। এবং মায়ানমারের বন্ধু দেশ, আমাদের বন্ধু দেশ, সারা বিশ্বকে আমরা বলবো যে আমরা উই ট্রাইড আওয়ার বেস্ট। জাতিসংঘ নিশ্চয়ই এড়াতে পারে না, জাতিসংঘ এই ব্যাপারে কিছুটা ভুলও করেছেন। বাংলা সময় আরো থাকছে। অবৈধ ভিওআইপি কলের কারণে কমেছে বিদেশ থেকে বৈধ পথে আসা কলের সংখ্যা, হারাচ্ছে রাজস্ব আয়, আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট কমানোর দাবি। নেচে গেয়ে বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব। বাদ্যের তালে তালে বিভিন্ন পৌরাণিক সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঢাকঢোল সহ আর নানা বাদ্যের তালে তালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে মেতেছেন ভক্তরা। মহামানবতা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে শেষ হয়। বাদ্যের তালে তালে চট্টগ্রামে বিভিন্ন পৌরাণিক সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। নগরীর আন্দরকিল্লা থেকে বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেমসেন হলে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। বগুড়া জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহরের জেলা স্কুল মাঠ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বরিশালেও লাইন রোড মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া মৌলভীবাজার, ময়মনসিংহ, মানিকগঞ্জ, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপন হয় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব। পোর্টটি নিয়ে কথা বলতে আলোচকদের সঙ্গে নিয়ে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। চট্টগ্রামে আটককৃত আসামিদের আদালতে উপস্থাপন না করে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়ার বিষয়ে চট্টগ্রাম জেলার ১৬ থানার ওসিকে সতর্ক করেছেন আদালত। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইস্যুকৃত চিঠির মাধ্যমে এমন আদেশ দিয়েছেন। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুন চৌধুরী, এবং আমার বাম পাশে রয়েছেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি জিয়া হাবিব আহসান। আমরা দুজনকেই আমাদের স্টুডিওতে আজকে স্বাগত জানাচ্ছি এ বিষয়ে কথা বলার জন্য। প্রথমেই যাচ্ছি আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুন চৌধুরীর কাছে। আসলে আদালত যে বিষয়টি স্বপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছে, আসলে কি মনে করছেন বিষয়টি? ধন্যবাদ। এটা অত্যন্ত যৌক্তিক আদেশ বলে আমি মনে করি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং বিচারিক দেশের মানুষের আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের সিজিএম যে আদেশটা দিয়েছেন এটা খুবই প্রয়োজনীয় আদেশ বলে আমি মনে করি। আমরা প্রায় সময় দেখি অভিযোগ আসে সাধারণ মানুষের পক্ষ থেকে যে পুলিশ ইয়াবা নিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বা অন্য কোনো বিষয়ে দুজন আসামিকে গ্রেপ্তার করে তাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করলো, ওনার চেম্বারে নিয়ে গেলেন, খাঁচ কামরা নিয়ে গেলেন, ওখান থেকে উনি একটা পানিশমেন্ট দিয়ে দেন। এই দেওয়ার বিষয়টা এটা সম্পূর্ণ অন্যায়, এবং উনি মনে করেন অনেক সময় দেখা যায় যে উনি ইচ্ছাকৃতভাবে একটা জায়গায় গিয়ে হঠাৎ একজন লোককে সাজা দিয়ে দিলেন। জুডিশিয়াল ক্যাপাসিটি হয়তো উনার নেই, উনার নির্বাহী ক্ষমতা আছে, নির্বাহী ক্ষমতা কতটুকু উনি ম্যাজিস্ট্রেসি পরিচালনা করবেন সেটার একটা বিধিসম্মত বর্ণনা রয়েছে। সেই বর্ণনাগুলোর ক্ষেত্রে এই ব্যপ্ত ঘটেছে বলে আমাদের সিজিএম নিজে বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন, সে কারণে আদেশটা দিয়েছেন। একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, একজন ম্যাজিস্ট্রেট তার নির্বাহী ক্ষমতা রয়েছে ম্যাজিস্ট্রেট হিসাবে, তখন তিনি যখন মোবাইল কোর্ট পরিচালনা করবেন তখন তাকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য কার্যক্রমে নেমে যেতে হবে। উনি চেয়ারে বসে আছেন আর একজন পুলিশ বা অন্য কোনো অথরিটি দুজন লোক নিয়ে এসে আসামিকে ধরলো, ধরে বললো যে এর কাছে ১০টা ইয়াবা পাওয়া গেছে, আপনি তার পানিশমেন্ট, উনি পানিশমেন্ট দিয়ে দিল। এই যে একটা ব্যপ্ত হয় এবং এই যে একটা এক ধরনের অন্যায় কাজ, এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আমি মনে করি এরকম একটা আদেশ খুবই প্রয়োজন ছিল এবং মানুষের ন্যায় বিচারের ক্ষেত্রে এটা খুবই ভালো ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এবং যারা এই জাতীয় অন্যায়ের সাথে জড়িত সবাই সতর্ক হবেন, এটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও, আমাদের পুলিশ বিভাগও সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন যাচ্ছি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি জিয়া হাবিব আহসানের কাছে। আসলে আপনি তো দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছেন, আসলে আদালত স্বপ্রণোদিত হয়ে যে আদেশটি দিয়েছে সেক্ষেত্রে আপনি কি মনে করেন, আসলে দীর্ঘদিন কাজ করছে এমন ঘটনা আসলে ঘটছে কিনা? আসলে ধন্যবাদ। আসলে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় যে সার্কুলারটি জারি করেছেন এটি খুবই ন্যায়সঙ্গত এবং আইনের শাসনের জন্য এটা খুবই জরুরি। তিনি যেহেতু ১৪টা থানা এলাকার জুরিসডিকশনের উনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা ওনার দায়িত্ব অভিভাবক হিসাবে এই আইনের যে ব্যত্যয় হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটা প্রতিহত করা বা প্রতিরোধ করা ওনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। উনি ওনার দায়িত্ব পালন করেছেন এবং উনি এটা করার কারণে আজকে মিডিয়ার কারণে, আপনাদের কারণে, এটা সারা বাংলাদেশে অন্যান্য জায়গায়ও এই ধরনের যদি ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে তারও আশা করি সতর্ক হবেন। কি ধরনের ক্ষমতার অপব্যবহার হচ্ছে? বিশেষ করে আমরা জানি আমাদের যে সিআরপিসি পুলিশকে যে ক্ষমতা দিয়েছে, যখন কোনো অপরাধীকে তারা গ্রেপ্তার করবে, অভিযুক্তকে যখন তারা গ্রেপ্তার করবেন, তারা এটা ২৪ ঘন্টার মধ্যে তারা নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করবেন। ওনারা এই ২৪ ঘন্টার মধ্যে যেই সময়টা ওনাদের পরিবহনের কাজে, যাতায়াতের কাজে নষ্ট হবে বা ব্যয় হবে, ওটা ছাড়া বাকি ২৪ ঘন্টার মধ্যে ওনাদেরকে অবশ্যই ধৃত আসামিকে আদালতে সোপর্দ করতে হবে, সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক, নিকটবর্তী ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে উপস্থাপন করতে হবে।
এটা ছাড়া তাদের আর কোনো কিছু করার সুযোগ নেই। এখন তারা এটাকে একজন অভিযুক্তকে গ্রেফতার করেই ওনারা নিয়ে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট যারা, ওনাদের কাজ তো এইভাবে করে বিচার করা না। ওনার দায়িত্ব হচ্ছে ওনারা মোবাইল কোর্ট যখন বের হবেন, দায়িত্ব যেটা আমার লার্নেড অ্যাডভোকেট সাইমুল ভাই বলেছেন, উনি মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে যদি দেখেন যে একটা লোক একটা পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছে বা সে সেখানে প্রস্তাব করছে, তখন উনি তাকে অভিযুক্ত করবেন, তিনি দোষ স্বীকার করবেন, তারপরে সাক্ষী থাকবে, উনি অর্ডার শিটে লিখবেন অপরাধ আমলে নিয়ে তাকে শাস্তি দেবেন। এটা হচ্ছে বিধান। এছাড়া কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ধরে এনে আসামি ওনাকে দেবে উনি এটা গ্রহণ করতে পারবেন না, পুলিশও তাকে দিতে পারবেন না। দুজনেই এখানে ক্ষমতার অপব্যবহার করছেন। এটা আইন না জানার কারণে হতে পারে, অথবা এই যে প্রশিক্ষণ, উপযুক্ত প্রশিক্ষণের অভাবেও হতে পারে এই ঘটনা। তো এই ধরনের ক্ষমতার অপব্যবহার প্রতিরোধের জন্য এই ধরনের একটা সার্কুলার খুব প্রয়োজন ছিল, এবং মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞ যে এটা সারা দেশে আপনারা এটা প্রচারের মাধ্যমে পুরো দেশে এই অনিয়মটাকে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ, আমি আবার আপনার কাছে আসবো। আমি আবার যাচ্ছি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরীর কাছে। আসলে যে আদেশটি আদালত দিয়েছেন, আসলে সাধারণ মানুষজন বা যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে জড়িত, তারা এই বিষয়ে এখন সতর্ক হবেন কি না আগে থেকে? না, হতে তো হবেই, আপনাকে তো সবাইকে আইনের আওতায় থাকতে হবে। কেউ যদি মনে করেন যে আমি আইন মানে আমি যেটা বুঝি এটাই সবচেয়ে বেশি বুঝ এবং আমি সব ক্ষমতার অধিকারী, এই এই বুঝটা সত্য নয়। প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে সে একটা আইনের দ্বারা পরিচালিত একটা শৃঙ্খলা, একটা সিস্টেম। আর আমাদের তো সিআরপিসিতে পরিচ্ছন্নভাবে বলা আছে কে কী কাজ করবেন, আদালত কী হবে, মোবাইল কোর্ট কী হবে, আর আমাদের সিজিএম, সিএমএম এসব আদালতগুলো কী হবে, এটা তো ফৌজদারি কার্যবিধির অনুবলেই পরিচালিত হচ্ছে, কারো খামখেয়ালিপনা দিয়ে পরিচালিত হচ্ছে না। একটা কথা আমি আপনাকে বলতে চাই, দেশবাসীর সামনে এই কথা উপস্থাপন করতে চাই। ধরে নেন যে হঠাৎ আমরা প্রায় সময় দেখি যে খাদ্যের সাথে ভেজাল বা খাদ্যের অনুপযোগী কিছু সামগ্রী সহ, যেমন ধরেন মরিচের সাথে আটার গুঁড়া, ইটের গুঁড়া দিয়ে একটা ফ্যাক্টরি ধরেছেন, ধরে এনে উনি এটা পুলিশে ওনারা ধরলেন, ধরে ওনারা এখানে 2 মাসের সাজা দিয়ে দিলেন। কিন্তু এটা যে মানে এটা তো সিরিয়াস একটা অপরাধ, মানব দেহের ক্ষতিকর সামগ্রীর জন্য আমাদের আইন রয়েছে। আপনি যদি তাকে সেই আইনে চালান দেন, তাহলে তার তো জামিন পাওয়া খুব কঠিন হবে, পাশাপাশি তার পানিশমেন্ট হবে। সে তো এত বড় একটা অপরাধ করার কারণে সুনির্দিষ্ট ধারায় অপরাধ করবার পরেও তাকে মোবাইল কোর্টে 2 মাসের সাজা দিয়ে ছেড়ে দিলেন, তাহলে তাকে তো আপনি যে সে যে অপরাধ করেছে সেটার জন্য যে পানিশমেন্ট পাওয়া দরকার, সেই পানিশমেন্ট থেকে তাকে অব্যাহতি দিয়ে কৌশলে তাকে রক্ষা করা একটা অপপ্রচেষ্টা চললো। এই যে এই বিষয়টা, এটা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমি মনে করি যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়গণ কাজ করছেন, তাদেরকে আমি কাজ করছেন এ কথা বলা যাবে না। ওই আমাদের জিহাবিব সাহেব যে কথা বললেন, বা আমাদের পুলিশও চায়, অনেক সময় পুলিশের শর্টকাট একটা প্রক্রিয়া, আইনের শর্টকাট বলতে কোনো শব্দ নেই, যে আপনি আনলেন, ধরলেন, সাজা দিয়ে দিলেন, শেষ হয়ে গেল। অনেক সময় আমরা ফেসবুকেও দেখি যে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়রা যাচ্ছেন, তারপর একটা দোকানে কথা বলছেন, আবার কথা বলে সাথে সাথে ফেসবুকে আবার লাইভ দিচ্ছেন, উনি সাজা দিয়ে দিচ্ছেন। আইন তো লাইভ দেওয়ার বিষয় না, আইন ফেসবুক ওইভাবে ধরবে। আপনি প্রক্রিয়া যখন একটা আসামিকে ধরবেন, ধরার পরে তাকে বলবেন যে তোমার বিরুদ্ধে এই আইনে অভিযোগ গঠন করা গেল, ইনার ইনার সাক্ষী দিয়েছেন, তারপর তাকে বলবেন যে তুমি দোষ স্বীকার কর কি করো না, সে দোষ স্বীকার নাও করতে পারে, এই সব লিখে জাজমেন্ট দিবেন। এখন আপনি হিন্দি ফিল্মের মতো দিয়ে দিলেন, এটা তো ওইভাবে ঠিক না। ধন্যবাদ, আমি আবার আপনার কাছে আসবো। যেভাবে যদি সংক্ষেপে আমাদেরকে জানাতেন, আসলে যেহেতু আদালত স্বপ্রণিত হয়ে একটি আদেশ দিয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামের যারা ওসিরা রয়েছেন বা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা এখন আসলে কীভাবে সতর্ক হতে পারে বিষয়টা যদি একটু বলতেন। আমার মনে হয় যেহেতু এই সার্কুলারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় এই সার্কুলারটা বিভিন্ন জায়গায় পৌঁছিয়েছেন, এবং এটা আজকে আপনাদের মাধ্যমে মিডিয়াতে এসেছে, জনগণ সতর্ক হবে, প্রশাসন সতর্ক হবে। এবং বিশেষ করে উনি উল্লেখ করে দিয়েছেন যে সখীপুরের একটা ঘটনা টাঙ্গাইলের, সেটা নিয়ে টিএনও মহোদয়ের বিরুদ্ধে একটা কগনিজেন্স, একটা সোয়ামোটো রুল জারি করেছিলেন মহামান্য উচ্চ আদালত। এই রুলটা উনি এখানে কোট করে দিয়েছেন
একটা উনি ওখানে টিএনওকে শাস্তিও দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনার কারণে। তো এইটা উনি আরও উল্লেখ করে দিয়েছেন যে এটা সংবিধানের 111 ধারা অনুযায়ী মহামান্য উচ্চ আদালতে এই নির্দেশটা সবাই মানতে বাধ্য, যদি কেউ না মেনে থাকেন এটা কন্টেম্পট অফ কোর্ট হবে, ক্ষমতার অপব্যবহার তো হবেই, সাথে সাথে এটা আদালত অবমাননার অপরাধ হবে। এই অপরাধ যদি কেউ করে থাকেন, যেহেতু এই পর্যন্ত যারা করেছেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, একটা সুযোগ দেওয়া হয়েছে, ভবিষ্যতে এই ধরনের আর সুযোগ তারা পাবেন না। ধন্যবাদ, আমরা আজকে এই বিষয়ে কথা বলছিলাম চট্টগ্রামের দুইজন আইনজীবীর সাথে। তো সেক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে যে আদেশটি দিয়েছেন সে বিষয়ে আজকে আমরা এই দুজনের সাথে কথা বললাম। তো এই ছিল আজকে এখনো পর্যন্ত আমার কাছে আমাদের স্টুডিও থেকে এখানকার সর্বশেষ খবর। জাফর, চট্টগ্রামে আদালতে আসামিদের হাজির না করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস, তার সঙ্গে ছিলেন দুজন অতিথি। অবৈধ ভিওআইপি কলের কারণে দেশে বৈধ পথে বিদেশ থেকে কল আসার সংখ্যা কমেছে প্রায় 75%। এতে সরকার 1,000 কোটি টাকারও বেশি রাজস্ব হারাচ্ছে। নিয়ন্ত্রণ করতে না পারায় ভিওআইপি কার্যক্রম রাজধানী ছাড়িয়ে পৌঁছে গেছে জেলা পর্যায়ে। মোবাইল অপারেটরগুলো বলছে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট কমানো না হলে ভিওআইপি কার্যক্রম রোধে কোনো পদক্ষেপই কাজে আসবে না। শুভ খানের রিপোর্ট। ভিওআইপি সরকার অনুমোদিত গেটওয়ে এরিয়ে কম খরচে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিদেশ থেকে কথা বলার পদ্ধতি। এ পদ্ধতিতে দেশে কল আসলে কোনো রাজস্ব পায় না সরকার। অবৈধ ভিওআইপি বন্ধে 2015 সালে সেলফোন সংযোগ ব্যবহারকারীর পরিচয় শনাক্তে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চললেও বন্ধ হচ্ছে না ভিওআইপি কার্যক্রম। বিটিআরসির হিসেবে দেশে প্রতিদিন প্রায় 2 কোটি কল হচ্ছে অবৈধ ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে। মোবাইল অপারেটররা বলছে 2015 সাল থেকে দু দফায় আন্তর্জাতিক কল রেট 1.5 সেন্ট থেকে বাড়িয়ে 2.5 সেন্ট করা হয়। পাশাপাশি বেড়েছে হোয়াটসঅ্যাপ ইমোর মতো ওভার দ্য টপ সেবার ব্যবহার। এতে বিদেশি কল প্রতিদিন গড়ে 12 কোটি মিনিট থেকে কমে দাঁড়িয়েছে প্রায় 4.5 কোটিতে। এতে রাজস্ব আয় 2,000 কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে 900 কোটিতে। আমার যদি এটা লিগ্যাল পথে যে কলটা আসতো সেখান থেকে আমি যদি এই আমার যদি ভিওআইপি কলে চলে যায় তাহলে কিন্তু আমার 23% লস হয়, সেটা আমি কেন ভিওআইপি করতে যাব? আমরা যদি 1.75 সেন্ট পাই ইয়ে থেকে জিডব্লিউ থেকে, অ্যাকচুয়ালি তারা কিন্তু 2.5 সেন্ট দিয়ে নিয়ে আসছে, একটু ডিফারেন্সটা বেড়ে গেছে। আমরা কিন্তু সবসময় বলছি যে ইন্টারন্যাশনাল কল যদি দামটা আরেক কমা দেওয়া হয় তাহলে কিন্তু ইলিগাল ভয়েপ আরও কমে যাবে। ভিওআইপি বন্ধে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও আন্তর্জাতিক কল রেট কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিটিআরসি। কল রেট বাড়ছে, আমরা কী করবো বিটিআর অপারেটর এটা বলে পার পাবে না, কারণ কলের যে বাড়ে বা কমে সকালে সিদ্ধান্তে কমে, নিয়ম অনুযায়ী কমে। আমাদের আইন গাইডলাইন সম্পূর্ণ বলা আছে যে যে যার সিম দেওয়া নিয়ম হবে সেই অপারেটর দায়ী। বর্তমানে আন্তর্জাতিক কল থেকে প্রাপ্ত রাজস্বের 40% পায় বিটিআরসি, 20% আইজিডব্লিউ, 17.5% আইসিএক্স এবং 22.5% সংশ্লিষ্ট গ্রাহকের অপারেটর বা অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিস প্রদানকারী পায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ কমের অজুহাতে চট্টগ্রামের ফিশারি ঘাটে বেড়েছে ইলিশের দাম। গত সপ্তাহে তুলনায় প্রতি কেজি 150 থেকে 200 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় 30 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে সামুদ্রিক মাছের দাম। কমতির দিকে দেশি মাছের দামও। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বন্দরনগরী চট্টগ্রামে সর্ববৃহৎ মাছের বাজার এই ফিশারি ঘাট। প্রতিদিন ক্রেতা ও বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত থাকে এই বাজার। গত সপ্তাহে এ বাজারে দেখা মিলেছিল প্রচুর রূপালি ইলিশের, কিন্তু এ সপ্তাহে চিত্র সম্পূর্ণ বিপরীত। সরবরাহ কম থাকার অজুহাতে প্রতি কেজি ইলিশের দাম বেড়ে গেছে 100 থেকে 200 টাকা করে। আজকে বেচতেছি মনে করেন 600 টাকা, আর 1 কেজি এলা 1,000 টাকা, 800 টাকা বাড়লো। যে আপনার ডালা পড়ে গেছে, ইলিশ কম সেই কারণে। তবে সাগরে প্রচুর মাছ ধরা পড়ার কারণে বাজারে কমে গেছে সামুদ্রিক মাছের দাম। চাপিলা, লাইখ্যা, সুরমা, কৈকোরাল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কেজি প্রতি 30 থেকে 40 টাকা কম দামে বিক্রি হচ্ছে বাজারে। শুধু সামুদ্রিক মাছের দামই নয়, দেশি মাছের দামও অনেকটা কমতির দিকে। গত সপ্তাহের তুলনায় আগে থেকে 20 থেকে 30 টাকা কম দামে বিক্রি হচ্ছে সকল প্রকার দেশি মাছ। সমুদ্রের মাছের কারণে মাছ দর তেমন বিশেষ একটা সুবিধা হইতেছে না, গতকালকে তুলনায় আজকে আরও অনেকটা কম দেখা যাইতেছে। 300 টাকা করে কেজি মাছ কম ছিল, ঠিক আছে, আজকে মাছ অ্যাভেলেবেল বেশি মাছ, বুঝছেন, সেই কারণে মাছের দাম আজকে 250 টাকা করে চলতেছে। সমুদ্রে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে, ওই জন্য দেশীয় মাছের দাম প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা কমে গেছে। সাগরে যেসব বোট মাছ ধরতে গেছে তারা মাছ ধরে ফিরে আসলে ও আবহাওয়া অনুকূলে থাকলে ইলিশের সরবরাহ যেমন বাড়বে তেমনি অন্যান্য মাছের দামও কমে আসবে বলে জানিয়েছে মৎস্য বিক্রেতারা।
চট্টগ্রামের ফিশারিঘাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সবার শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাপ্তাহিক ছুটির অজুহাতে এডিস নিধন অভিযানের ছুটি, মোনায় সরকারি হাসপাতালে কিট থাকার পরও বেসরকারিতে রোগী পাঠানোর অভিযোগ। রোহিঙ্গাদের ফেরত না যেতে উস্কানি দিচ্ছে দেশি বিদেশি নানা মহল, তোলা হচ্ছে অযৌক্তিক দাবি, অভিযোগ স্থানীয়দের, কঠোর অবস্থানে বাংলাদেশ। মোবাইল কোর্টের নামে আইন লঙ্ঘন হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আদালতের, হয়রানি করার কথা অস্বীকার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের। সরবরাহ কমের অজুহাতে চট্টগ্রামে বেড়েছে রূপালী ইলিশের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা বেশি দরে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী পালন, শ্রীকৃষ্ণের জন্মদিনে দেশ ও জাতির মঙ্গল কামনা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।